জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধিতে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ এমত অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞদের তারা বলছেন মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে হু হু করে অস্বাভাবিক রূপ নেবে দেশের মূল্যস্ফীতি যা নিতে পারে স্থায়ী রূপ তাদের অভিযোগ বিপিসির ব্যর্থতাই এই অবস্থা সৃষ্টি যার প্রভাবে সবচেয়ে চাপে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সংকট থেকে বাঁচতে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পরামর্শ ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে অস্থির বৈশ্বিক অর্থনীতি দাম বেড়েছে তেল সহ সব পণ্যের বেড়েছে আমদানি রপ্তানি ব্যয় সব রেকর্ড ছাপিয়েছে ডলারের মূল্যমান তবে আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম নিম্নমুখী তখন আবারও দাম বাড়ালো সরকার যার সরাসরি প্রভাব পড়েছে উৎপাদন থেকে শুরু করে পরিবহনেও পণ্যদ্রব্য দাম বাড়ায় বাড়বে খরচ কমবে টাকার মান বিশেষজ্ঞরা বলছেন দেশে যখন মূল্যস্ফীতি হার প্রায় সাড়ে সাত শতাংশ সেখানে সরকারের এমন সিদ্ধান্তে স্ফীতি স্থায়ী রূপ নেবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সরকারের এমন সিদ্ধান্তে সংকট আরও বাড়বে বেরিয়ে আসতে হবে আমলাতান্ত্রিক সিদ্ধান্ত থেকে সরকারের হাতে তো নিজস্ব এই দাম করার কন্ট্রোল আছে তারা তো কন্ট্রোল করতে পারে তো যেখানে সরকার কন্ট্রোল করবে আমাদেরকে প্রোটেক্ট করবে তখন সেখানেই তারা ওইটাকে ব্যবহার করছে যে বাজার মূল্যের সাথে সমন্বয় করা সো ওনারা যে প্রাইসিং যে ফর্মুলাটা ফলো করছে এটার যে নীতি এটার পিছনে যেসব যুক্তি আছে তার সম্পূর্ণ বাইরে তারা চলে গেছে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সম্ভব সংকট কাটানো দরকার সুশাসন ও দক্ষ জনবলের বিপিসির কিন্তু আভ্যন্তরীণ বেশ কিছু যে লোকসান রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু সুশাসনের অভাব এবং তাদের দক্ষতার অভাবও কিন্তু রয়েছে সেটার কারণে কিন্তু যে আমরা যদি বলি সিস্টেম লস বা সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা এই ধরনের ইনএফিসিয়েন্সি কিন্তু রয়েছে অর্থনীতিবিদদের মতে তেলের দাম বাড়ায় বাড়বে মূল্যস্ফীতি বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা বলয়। এখন মূল্যস্ফীতি আরও বাড়বে এই তে তো তাদের ক্রয় ক্ষমতা যেটা ছিল। সেটা আরও কমবে এর ফলে যারা ধরেন দারিদ্র নিচে অলরেডি আছেন তাদের সংকট আরও গভীর হবে আবার নতুন যারা দারিদ্র্যসীমার আশেপাশে আছেন মানে কিছুটা উপরে আছেন ক্রয় ক্ষমতার ফল কমার কারণে তারা দায়দ্বসীমার নিচে চলে যেতে পারেন কাজেই নতুন দরিদ্রের সংখ্যাও বাড়ার সম্ভাবনা আছে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় ও ভর্তুকি কমাতে জ্বালানি তেলের দাম প্রায় বান্ন শতাংশ বৃদ্ধি করে সরকার সেক্টরিকুল ইসলাম দেশ টিভি ঢাকা